প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফ্রেশ ফিশ বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা, আজকে আমি আপনার সাথে কথা বলবো শোল মাছ চাষ পদ্ধতি নিয়ে। আপনারা এই মাছটি কিভাবে চাষ করবেন সে বিষয় নিয়ে। শোল মাছকে আমরা অনেকেই রাক্ষসী মাছ বলে জেনে থাকি। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, এই মাছটি বর্তমান সময়ে খুবই একটি লাভজনক মাছ চাষ ব্যবসা। এই মাছটির বাজার মূল্য বেশি হওয়ায় দিন দিন এর চাষের চাহিদা বেড়ে চলেছে। তো আসুন, এই মাছটি চাষ করতে গেলে আপনাদেরকে যে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে সে সকল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা করি। প্রথমত, এই মাছটি চাষ করতে গেলে আমাদের একটি পুকুর নির্বাচন করতে হবে। সেই জন্য আপনাকে একটি যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে শোল মাছ, এর জন্য একটি পুকুর নির্বাচন করতে হবে। সেই জন্য আপনাকে প্রথমত লক্ষ্য রাখতে হবে শোল মাছের পুকুরটি যেন আয়তাকার হয় এবং এই পুকুরের আশেপাশে কোনো বড় গাছ থাকলে আপনার সেই গাছের ডালপালা কেটে দিতে হবে, যাতে পর্যাপ্ত পরিমাণে আপনার আলো বাতাস ঢোকে। তারপরে পুকুরে কিন্তু একটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য কচুরিপানা এবং কলমিলতা থাকতে হবে। শোল মাছের পুকুরে কচুরিপানা দিলে ভালো হয়। খেয়াল রাখতে হবে কচুরিপানা যেন পুকুরে ভরে না যায়, সেজন্য পুকুরে 1/3 ভাগ কচুরিপানা থাকবে। এরপরে শোল মাছের পুকুরে কমপক্ষে 5 ফুট উচ্চতা করে জাল দিয়ে বেড়া দিতে হবে, কারণ বর্ষার সময় শোল মাছ লাফ দিয়ে পুকুর থেকে বেরিয়ে যেতে পারে। এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পোনা সংগ্রহ। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। এরপরে যে বিষয়টি থেকে যায় সেটি হচ্ছে আপনাদের পোনা মজুদ। এককভাবে প্রতি শতাংশে 10টি করে আপনারা এই মাছ দিতে পারবেন। মিশ্র পদ্ধতিতে চাষের জন্য প্রতি শতাংশে 4টি। একটি প্রাপ্তবয়স্ক শোল মাছ 2.5 থেকে 3 ফিট লম্বা হয়ে থাকে। এরপরে কথা বলবো পোনা মাছের উপযুক্ত খাদ্য নিয়ে। শোল মাছের পোনা মাছের প্রিয় খাদ্য হচ্ছে শুটকির গুঁড়া। সেজন্য পোনা মাছকে খাবার হিসেবে চিংড়ি শুটকির গুঁড়া ভালোভাবে পিষে দিতে হবে। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা যদি এই সকল বিষয় লক্ষ্য রেখে মাছটি চাষ করতে পারেন, আল্লাহর রহমতে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। তো আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।